কথা হচ্ছে যে ডেথ তো যে কোনো অ্যাস্পেক্টে হতে পারে, সেটা মানে এখন যেটা হচ্ছে মানুষের মধ্যে একটা ভয় কাজ করছে, ফলে স্বাভাবিকভাবে মৃত্যু হলেও সেটাকে করোনার সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে। তা আমরা এই ব্যাপারে আমরা সোশ্যাল মিডিয়া মনিটরিং করছি, আমাদের আলাদা সেল রয়েছে, এবং যে কেউ যদি এই ধরনের গুজব ছড়ায় তার বিরুদ্ধে একদম আমরা আইনানুগ যে যথোপযুক্ত ব্যবস্থা তা নেব। তার সঙ্গে আমি আমার মিডিয়ার যে আপনারা বন্ধুরা রয়েছেন তাদেরকে আমি এটা অনুরোধ করব যে আপনারাও এই যে এই বিভিন্ন গুজব বা এরকম খবরগুলো আসছে সেগুলো অন্তত ভেরিফাই করে তার সত্যাসত্য যেন মিডিয়ার সামনে তুলে ধরেন, যাতে সাধারণ মানুষ সেটা জানতে পারে। আর আমরা আমাদের দিক থেকে খুব কড়া ব্যবস্থা নেব যদি গুজব ছড়ায়।